তোমাকে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে জোর করে। আমি কিন্তু এই বিয়েতে রাজি ছিলাম, কারণ তোমাকে বিয়ে না করলে আমার বাবা তার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করবে, তাই তোমাকে বিয়ে করতে হয়েছে। কাজেই তুমি এই বিছানায় আমার সাথে ঘুমাইতে পারবে না, তুমি নিচে শোবা। কি ঠিক আছে? আর একটা কথা, এই কথা যাতে কেউ বুঝতে না পারে, যদি বুঝতে পারে আমি কিন্তু তোমার কোনোদিনও মাইনে নিতে পারব না, আবার ছাড়তেও পারবো না, কারণ ছাড়লে তো আবার আমার দোষ। তাই তুমি নিজেই এই বাসা ছেড়ে চলে যাবা, কারণ আমি একটা মায়ের ভালোবাসি, আমি তারই বিয়ে করব। কি ক্লিয়ার? তাহলে কালকেই চলে যাও। কি পারবা না? জানি না। থাক, নতুন বউ আইসো, কিছুদিন বেড়াও, তারপরে চলে যাও, ঠিক আছে? চল ঘুমা, অনেক রাত হয়েছে। যাও। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। ভাবি, চা বানাচ্ছেন? উমা, এত সকালে তুমি? যাও 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 যাও, রুমে যাও, নতুন বন্ধুদের সকাল সকাল রান্না করে আসতে হয় না। আর মেজো কিন্তু রাগ করবে। কেউ রাগ করবে না, আর উনি তো বাসায় নাই। আমি চা বানিয়ে দিচ্ছি, আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি। তাই নাকি? এখন থেকে তো তোমাকেই বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়াকে চাটা দিয়ে আসি। তুমি বাবাকে আর ছোটকে চা আর শোনো, বাবা কিন্তু চিনি কম খায়, চমৎকার। তাই বাবা, আপনার ভালো লেগেছে? তুমি এত ভালো চা বানাও, কি করে শিখলে? আমি তো প্রায় সময় মামার বাসায় রান্না করতাম, আর মামা আমার চা পছন্দও করেন। অনেকদিন পরে মনে হলো তোমার শাশুড়ির হাতে চা খাচ্ছে। তোমার শাশুড়িও খুব সুন্দর করে চা বানিয়ে দিত। মা, তোমার কোনো অসুবিধা হচ্ছে? না বাবা, সব ঠিক আছে। না মানে মামা বাড়ি থেকে এ বাড়িতে এসেছো, যদি কোনো অসুবিধা হয় তুমি সরাসরি আমাকে, মানে এই বুড়ো বাবাটাকে বলবে। মনে করো আমি তোমার বাবা, ঠিক আছে মা? ঠিক আছে বাবা। আমার ছেলেটা একটু বদরাগি, খ্যাপাটে, একটা আস্ত ব্যাধ। তোমার মতো একটা লক্ষ্মী মা আমি নিয়ে এসেছি। বৌমা, তুমি আমার ছেলেটাকে একটু মানুষ করো তো। আমি বাবা হিসেবে আমার ছেলের জন্য তোমার কাছে এটা দাবি। কিন্তু উনি তো খারাপ না, উনি অনেক ভালো মানুষ। আচ্ছা বাবা, আমি আসি। ভাইয়া, তোমার সাথে কথা আছে। কি কথা? আমার 5,000 টাকা দরকার। 5,000 টাকা? টাকা দিয়ে তুই কি করবি?
কি করব সেটা তো শুনে তোমার দরকার নাই, আমার লাগবে দিবা। আচ্ছা ঠিক আছে, বাবার কাছে জিজ্ঞেস করে তোর টাকা ব্যবস্থা করছি। এই মাত্র 5000 টাকার জন্য বাবার সাথে কথা বলতে হবে? লাগবে না তোমার টাকা। মেজো, এই মেজো, ব্যাপ্ত ঠিক আছে, মাথা ঠান্ডা রাখো, উত্তেজিত হও না। আচ্ছা আমি অফিস যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে 1000 টাকা আছে, এটা রাখেন। কিসের টাকা? আপনার না দরকার ছিল? তুই কি টাকা দিয়ে আমাকে কিনতে চাচ্ছিস? না না, আপনার দরকার ছিল এই জন্য আমি নিয়ে আসলাম। তোর টাকার আমার কোনো দরকার নেই, তুই বাড়ি থেকে বের হয়ে যা। আমি কই যাবো? কই যাবি মানে? তুই কই যাবি আমি কি জানি, তুই বের হয়ে যা। আমি যাবো না। যাবি না, যাবি না। হুম, আমি আপনার পায়ে ধরি, আপনি এরকম করেন না। আমি কোথায় যাব? আমার মা বাবা কেউ নাই, বা আমার বাসায় বড় হয়েছি, আর মা আমি আমাকে অনেক মারধর করে, এখন গেলে আমাকে মেরেই ফেলবে, আমি কোথাও যাব না। তুই কোথায় যাবি না যাবি সেটা আমার জানার বিষয় না, তুই বাড়ি ছেড়ে চলে যাবি। পাচার? না আমি ছাড়বো না। আমি বলছি পাচার, ছাড়বি না? আপনি কি কোথাও যাচ্ছেন? আমি কোথায় যাই না যাই এটা তোমাকে বলতে হবে? আমি কি করি না করি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর তুই আমার সব বিষয়ে নাক গলাবি না। ছাড়েন, ব্যথা পাইতেছি। হ্যাঁ, যত দ্রুত এই বাসা থেকে বিদায় হবি তত দ্রুত বেঁচে যাবি, মনে রাখিস। ঘটনা কি? আর বলেন না ভাবি, আপনার দেবরটা এত দুষ্ট। দেবরটা তো দুষ্টই হয়। কিরে, কোনো মতলব আছে নাকি? বেবি টেবি নেবি নাকি? ভাগ্যে থাকলে হবে। ভাগ্য টাগ্য বলে কিছু নাই, সবকিছুই হচ্ছে ভালোবাসা, ভালোবাসা থাকলে সব হবে। না বেবি নিস না, ওই যে ওর এখন খাওয়াইতে হবে, বেবি থাকলেই ঝামেলা, খালি রুটিন করো, টাইম মতো চলতে হয়, যত দেরিতে নেওয়া যায় ততই ভালো, যতদিন পারিস আনন্দ করে নে। যাই আমি ওকে খাওয়াই আসি। সবই আমার কপাল ভাবি। এই সমস্যা কি তোমার? এরকম রোবটের মতো বসে আছো কেন? হ্যাঁ দেখতেছো না আমি গান গাইতেছি, তুমি একটু কই, একটু হাত পা নাড়া বা একটু রোমান্টিক ভাবে তাকাবা, বা তা না কি জানাবি না, টেনশন আছে। টেনশন? কিসের টেনশন? ভুলে যাওয়ার টেনশন। ভুলে যাওয়ার টেনশন মানে তোমার কি আবার ভুলে যাওয়ার স্বভাব আছে নাকি? চল তুমি আমি ভুলে যাব না তো। আমি তোমাকে ভুলে যাব কেন? মানে ভুলে যাওয়ার জন্য তুমি তোকে ভালোবাসছি বলো। আচ্ছা জান একটা কথা বলি, তোমার আব্বা তো অনেক কোটি কোটি টাকার মালিক, আমার মতন মধ্যবিত্ত ছেলে কি মেনে নিবে? তা অবশ্য ঠিক বলছো, মানে আমার বাসায় না বুঝছো এভরিডে ডর্জন ডর্জন ছেলে আসে আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে, আমাকে বিয়ে করার জন্য, কিন্তু হ্যাঁ তাহলে আমার কি হবে? আর তোমার কি হবে মানে এগুলো নিয়ে টেনশন নিও না, আমি তো বিয়ের জন্য রাজি না, এই জন্য তো ড্যাডি আমাকে বিয়ে দিতে পারছে না। জান তাহলে একটু আমার কথা তোমার আব্বুকে বলো না, প্রয়োজন হলে আমি তোমার সাথে ঘর জামাই থাকবো সারা জীবন। ছি 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 ছি, তুমি সব কি বলো? হ্যাঁ তোমার যদি ভাঙা ঘর থাকে আমি ভাঙা ঘরে থাকবো, তোমার যদি কুড়ে ঘর থাকে সেই ঘরে আমি থাকবো, কিন্তু ভাই ঘর জামাই, ও মাই গড, জীবনে না। গেছে আমার বিয়া, গেছে শেষ। শেষ মানে? না মানে
সব ঝামেলা শেষ। আচ্ছা জান, আমার শ্বশুর আপার কত টাকা সম্পত্তি আছে? আসলে এগুলোর হিসাব তো আমি রাখি না, বাট যেমন কিছু গুলশানে যে বাড়িটা আছে ওইটা তোমার 15 কোটি টাকা হবে। তারপর যে বনানীতে যেটা আছে না ওটাও মানে এরকম কাছাকাছি 15 কোটির কাছাকাছি হবে। আর যে ধানমন্ডিতে আছে ওটা 12 কোটি টাকা। আর আমি তো তোমার 10টা বাড়ি আছে, এতে মানে এগুলো কোনো কিছু না। আসলে আমি এত কিছু হিসাব রাখি না, এগুলো সব খুশি তরকার হয়ে যাবে। শুনো, আমার ড্যাডিকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমি ড্যাডিকে যা বলবো ড্যাডি তাই শুনবে। সো তুমি তোমার বাবাকে রাজি করো। আমার বাবাকে জানাবো? না, জানাতে তো হবেই। আচ্ছা এখন কি খাবা বলো? মেনু কার্ড, আই মেনু কার্ডটা দিন তো। কি খাবা বলতো? দেখি কি আছে। আচ্ছা মিছু, তুই তো তোর মামা মামির কাছে বড় হয়েছিস, ওরা কি তোকে আদর করতো? হ্যাঁ ভাবি, অনেক আদর করতো। আচ্ছা ঠিক আছে, একদিন তুই আর আমি দিবসে বেড়াতে যাবো। আচ্ছা ঠিক আছে। এ হে, দুপুর হয়ে গেছে, আমি রান্না করতে যাই। আজকে তোমার কষ্ট করা লাগবে না, তোমার দেবর বলেছে আমার হাতে রান্না ছাড়া নাকি কিছুই খাবে না। বাবা এত রোমান্স! জানিস ভাইয়া না একদম রোমান্স বুঝে না, আমাকে কখনো বলেই নাই তার কি পছন্দ কি খাবে। সমস্যা কি, তুমি শিখাই দিবা। আচ্ছা এখন বলো কার কি খেতে পছন্দ? মেঝুর মুড়িখণ্ড, বাবার শাক আর গুড়া মাছ, আর বাকিদের একটা কিছু হলে তুই তোর মতন কান্না করিস। আচ্ছা ঠিক আছে, এখন যাও দুষ্টটাকে গিয়ে পড়াও, নয়তো আর পড়তে বসবে না। আচ্ছা তুই এত ভালো কেন রে? এই যে তোমরা এত ভালো এই জন্য। পাটলাম। আচ্ছা বৌমা, অনেকদিন পর আজকে খুব মজা করে দুপুরে খাওয়াটা খেলাম, পেট চুপচি খাওয়া, এত খাওয়া বিনা শুনে খাই না, খুব ভালো লেগেছে। কে রান্না করেছে? বাবা ওটা তো মেজে বউ রান্না করেছে। না বাবা, ভাবি আর আমি দুজন মিলেই রান্না করেছি। ও তাই তো, এত মজা করে কে রান্না করলো দুজনে মিলে? জয়েন্ট ভেঞ্চার। হ্যাঁ। এই রে জয়েন্ট। জি বাবা। পড়াশোনা কেমন হচ্ছে? জি বাবা সবকিছু ঠিকঠাক। ঠিকঠাক। শোনো, আমি কিন্তু সিজিপিএ বুঝি, আমি সিজিপিএ দেখবো কততে কত পেলে, ভালো হলেই ভালো। হ্যাঁ জি অবশ্যই। শোনো, যদি সিজিপিএ কোনো কারণে কম হয় তাহলে কিন্তু এই বয়সে আমার কাছে মার খাবে, আমি হাত তুলবো। মনে থাকবে? ইনশাল্লাহ বাবা ভালোই হবে। আচ্ছা ছোট বৌমা, দুপুরে তুমি আমাদের সাথে খেতে বসলে না কেন? হ্যাঁ বাবা, আমিও তো খেতে বলেছিলাম দুপুরে, কিন্তু খাইনি। কেন? ওই মেঝোর জন্য বাবা। বুঝতে পেরেছি, তোমার শাশুড়িও প্রথম প্রথম এরকম অনেক বসে থাকতো আমার জন্য, আমি কত বলেছি তুমি খেয়ে নিও, আমি ব্যস্ত থাকি, হয়নি। ভালো ভালো, এটা হচ্ছে মিল, মনের মিল, ভেরি গুড। তবে হনুমানটার জন্য তোমার বসে থাকাটা ঠিক হয়নি। বাবা বুঝিনি তো, নতুন বিয়ে হয়েছে তো, কয়দিন কয়দিন খুব যাবে। দাদা কি বানর চেনো? হনুমান, হনুমান চেনো? হ্যাঁ। কোথায় দেখেছো? ওই যে চিড়িয়াখানায়। ও চিড়িয়াখানায়? চিড়িয়াখানার সাথে অনেক দূরে, আমাদের বাড়িতে একটা হনুমান আছে, তবে তোমাকে সেটা বলা যাবে না, তুমি ছোট মানুষ তো বিয়াদবি হয়ে যাবে। আচ্ছা এই যে হনুমানের বউ, এখন আমাদের সবার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসে। এই তোর না বড় ভাই? হ্যাঁ, আমার সামনে বসে আমার ছেলেকে হনুমান বলা হচ্ছে, আমি বলছি সেটা আলাদা কথা। আচ্ছা আমি চা বানিয়ে নিয়ে আসি। চা বানাও। ওর হাতের চাটা ভালো। হ্যাঁ বাবা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আপনি আসছেন, ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিচ্ছি। খাবো না। খাবেন না? আমি তো নিয়ে আসলাম আপনার জন্য খাবার, খাবেন না কেন? ঠিক কি মনে করছিস, তুই আমার খাওয়াবি আর আমি তোর প্রেমে হাবুডুবু খাবো? হ্যাঁ এই
তোমরা চলে যাওয়ার কথা এই বাসা ছেড়ে তুই এখনো যাস নাই কেন? হ্যাঁ আমি না এই বাসা ছেড়ে যেতে চাই না, আমি সবার সাথে থাকতে চাই। কি সবার সাথে থাকতে চাস? তুই এই বাসা থেকে না গেলে আমি রিমিরে বিয়ে করবো কিভাবে? হ্যাঁ বুঝছি, সোজা কথায় কাজ হইব না। জানো কি হয়েছে? কি? আমার আঙ্কেল লন্ডন থেকে আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস পাঠিয়েছে। ডায়মন্ডের নেকলেস? কই দেখি দেখি। আমি ওটা আমি এখন কেন পরবো? ওটা তো আমার বার্থডে পার্টিতে পরবো। ও আচ্ছা, দাম কত? বেশি না, 40-50 লাখ হবে। 40-50 লাখ বলছো? বলছো 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 কি বলবো? তোমার বাবাকে এখনো বলো নাই আমার কথা? আরে হ্যাঁ, ড্যাডিকে বলছি তো তোমার কথা। কি বলছে? ড্যাডি বলছে যে আমি যদি একটা কলা গাছের সাথে বিয়ে করতে চাই তাতে সে রাজি। কলা গাছ? তাহলে আমরা কবে বিয়ে করছি? তুমি যেদিন বিয়ে করতে নিয়ে যাবা। বাসায় তো অনেক ঝামেলা। ঝামেলা মানে? না মানে আমার, না মানে আমার বাসায় তো এসি নাই, তারপর ওয়াশিং মেশিন নাই, তোমার তো থাকতে অনেক কষ্ট হবে। এক কাজ করি, আমরা বিয়ের পরে ভালো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ওখানে উঠে পড়ি, কি বল? না না না, আমি তো তোমার বাড়িতেই উঠব। আর বিয়ের পর ড্যাডি যখন আমাদের বাড়িতে আসবে, ড্যাডি এসে যখন দেখবে যে আসলে বাড়িটির অবস্থা অতটা ভালো না, তখন ড্যাডি তোমাকে একটা বাড়ি লিখে দিবে আর আমরা ওই বাড়িতে উঠে যাব। 10-12টা বাড়ি তোমার বাপের, আর আমারে একটা বাড়ি লিখে দিবে শুধু? আই তুমি কি চাও? হ্যাঁ বাবা, এখন তোমাকে সব সম্পত্তি লিখে দিই, আর ড্যাডি যখন না থাকবে তখন তো সব সম্পত্তি তোমার আর আমারই। তা অবশ্য ঠিক বলছো তুমি, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। মেঝো, আজকে কি রান্না করবি? যার যা পছন্দ তাই রান্না করব, তুমি শুধু বলো কি রান্না করতে হবে। আপনাকে কিছু করতে হবে না, আজকে আমিও আপনার সাথে আছি। তুমি থাকবা? যাও, ভালো হবে না কিন্তু, একটু পরে দেখা যাবে তোমার ছেলে আবার ডাকাটাকি শুরু করে। যে যাই ডাকুক, আজকে আমি তোর সাথে ছাড়া কোথাও। মেঝো কি হচ্ছে? কিছু হয় নাই ভাবি। ডাক, তোকে বাসছে ভাবি, তুমি কারো কাছে কিছু বলো না। বলবো না মানে? আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে বলে দেবো। তুমি যদি বাবার কাছে বলো আমি নিজে যা নিজে দেখবো। মেজো তুমি পাগল হয়ে গেছিস? তুই না আমার ছোট বোন। আমি না বলছি আমার কোনো ছোট বোন নাই, তোর কোনো কষ্ট হলে যে আমারও কষ্ট হবে। সারা বাসা আপনাকে খুঁজে আসলাম আর আপনি এখানে। এই যে নেন আপনার চা। তুই আবার আনতে গেলি কেন কষ্ট করে? আমি নিচেই যেতাম। আপনি রুমে ছিলেন না তাই নিয়ে আসলাম। ভালো করছিস মা, সত্যি কথা বল, আমার সামনে লুকাবি না। কাল রাতে তুই খেয়েছিলি? হ্যাঁ বাবা খেয়েছি। শোন, এটা হচ্ছে বাবার চোখ, এখানে ফাঁকি দেওয়া যায় না। এক্স-রে এর মতো ছেলে মেয়েদের সব দুঃখ কষ্ট বাবার চোখে ধরা পড়ে, বুঝতে পারছিস? আরে আমি জানি তুই কালকে খাস নি, কিন্তু একটা কথা মনে রাখবি, দিন শেষে নিজের যত্ন নিজেকে নিতে হবে। মনে কষ্টে আছে আমি জানি, আমার ছেলেটা সেটা তোকে অনেক কষ্ট দেয়। না বাবা উনি খুব ভালো, আমি অনেক ভালো আছি। ঠিক আছে,
এই কথাটা যেন আমি সারা জীবন তোর মুখ থেকে শুনতে পাই, ঠিক আছে না? তুই আমার কাছে আজকে একটা কিছু চা, যা চাবি আমি দেবো, আমি খুশি হয়ে গেছি। বল, আমার এখন কিছু লাগবে না, আমার যখন লাগবে আমি অবশ্যই চেয়ে নেব। প্রমিস? প্রমিস, আর তখন কিন্তু অবশ্যই দিতে হবে। কি বলিস তুই? আমার মেজ বউ, মানে আমার মেয়ে একটা জিনিস আমার কাছে চাবে আর আমি তাই দেব না, তাই কি হয়? চল পাখি দেখি, প্রচুর পাখি এসে বসে পাখি তো দেখাই যায় না। তোর জানতে কইছি আমি, তুই আমাদের বাড়ি থেকে চলে যাস না কেন? আর আমার বাবাকে বলবি যে তুই আমাকে পছন্দ করিস না, এই বলে আমার বাড়ি ছেড়ে চলে যাবি তুই? আর তুই না গেলে আমি রিবিরে বিয়ে করবো কেমনে? আমি সবার সাথে থাকতে চাই। আপনি বিয়ে করবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি এই বাসায় কাজের মেয়ে হয়ে থাকব। আরে তুই এই বাড়িতে থাকলে তো আব্বা আমার লগে রিমিরে বিয়ে দিতে রাজি হইব না। আমি বাবাকে রাজি করাবো রিমির সাথে বিয়ে করার জন্য। তাই তুমি রাজি করাবা? আর যদি রাজি না করাইতে পারো একটা কথা মনে রাখো, আমি যদি রিমিরে বিয়ে করতে না পারি তাহলে তোমার খুন করে আমি এই বাড়ি থেকে চলে যাব। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনার পছন্দের মেয়ের সাথেই আমি আপনাকে বিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। হ্যালো। হ্যালো জান, কেমন আছো তুমি? আমি তো সবসময় ভালো থাকি, অল টাইম হ্যাপি মুডে থাকি। শুধু তুমি ভালো থাকবা, আমারে ভালো রাখবা না? শুনো, যে নিজেকে সুখী রাখতে পারে না পৃথিবীর কেউ তাকে সুখী রাখতে পারে না। কে বলছে পারে না? তুমি তোমার বাবার কাছ থেকে বাড়ি গাড়ি এনে দাও, দেখো আমি কত ভালো থাকি আর তোমাকেও কত ভালো রাখি। আচ্ছা আমি এখন রাখি, পরে কথা বলবো। রাখবা মানে? আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছি, রেডি হও, রেডি হয়ে বের হও। ঠিক আছে, দেখা যাবে, আমি এখন রাখতেছি। সবসময় শুধু গাড়ি বাড়ি এগুলোর কথাই। আমার খিদে নাই, খাবো না। খিদে নেই নাকি আমার হাতে খাবি না? তাহলে নিজে খা। না খিদে নেই। দেখ আমি কিন্তু সব বুঝি, আমি কিন্তু বাবাকে সবকিছু বলে দেবো। না ভাবি, বাবাকে কিছু বলা দরকার নেই, আমি খাচ্ছি। মেজমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তো? ওকে আজকে কিছু বলেছে তোকে? দেখ মেজ, আমার কিন্তু কোনো ছোট বোন নেই, তুই আমার ছোট বোন, আমার কাছে কোনো কিছু গোপন করিস না, একটু সব কিছু আমার সাথে শেয়ার করিস। বড় বোন হয়ে কি ছোট বোনের কষ্ট দেখতে পারবো? কি হয়েছে আমাকে বল। ভাবি উনি আমাকে পছন্দ করেন না, উনি আরেকটা মেয়েকে পছন্দ করে আর তাকেই বিয়ে করতে চায়। কি এত বড় স্পর্ধা ওর? আমি আজকে বাবাকে সব কিছু বলে দেবো, এটা কখনোই মেনে নেওয়া যায় না। না ভাবি, বাবাকে কিছু বলার দরকার নাই, যা বলার আমি বাবাকে বলবো, তোমার কিছু বলার দরকার নাই। দেখ মেছ, জীবনটা কিভাবে নষ্ট করিস না, আমি ঠিক আছে বলবো না, কিন্তু তুই ঠিক ঠিক বাবাকে সবকিছু বলবি তো? বাবাকে সময় আসলে আমি সব খুলে বলবো, আমি না তোমার ছোট বোনের মতো, তুমি আমার কথাটা রাখো, তোমার কিছু বাবাকে বলার দরকার নাই। দেখ মেছ, জীবনটা কিভাবে নষ্ট করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, শরীরের যত্ন নেবি আর সব সময় হাসি খুশি মতো থাকবি। নে, হাসি খুশি থাকলে মন এমনি ভালো থাকবে, আর কষ্ট হলে
ভালোই তো আরামে আছস। কিরে তোরে বাবারে কি কইতে গেছিলাম কইছস না? কাল বলবো। কাল বলবি মানে তুই এখনো বলস নাই বাবারে? তোর ধান্দাটা কি কত? হ্যাঁ এই বাসায় থাকা ধান্দা শুরু করছিস তুই? তোরে না ওই দিন এত মার মারলাম তারপরে তোর শিক্ষা হয় নাই। কিরে কথা কস না কেন? এখন কিন্তু গলা চিপা মাইরা ফেলাবো একদম। ছাড়েন ব্যথা পাইতেছি। ব্যথা পাইতেছ? তুই কালকে বাবারে কবি যে সমস্যা তোর, তোর সমস্যার কারণে তুই এই বাসা ছেড়ে চলে যাবি, তুই এই বাসায় থাকবি না, ঠিক আছে? আর তুই বাসা ছেড়ে চলে গেলে আমি রিমিরে বিয়া করতে পারবো, বুঝছস নাই? আর তুই খাটে কি করস? তোর না কিছু নিচে শুইতে যা, নিচে যা। আপনি ভাত খায় নেন, আপনি তো কিছু খান নাই। আমার খাওয়া নিয়ে তোর চিন্তা করা লাগবো না, তুই নিচে যা। অল্প কিছু খায় নেন, আপনার পায়ে ধরি। তোরে কিন্তু এখন আমি আবার মারবো, যা নিচে যা। আর কালকে যদি বাবারে না বলিস কালকেই তোর শেষ দিন। বাবা। হ্যাঁ বাবা আমি অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছি? জি বাবা। হ্যাঁ তোর তো অফিসের টাইম হয়ে গেল, তোর হাতে কি 5টা মিনিট সময় হবে? কেন বাবা কিছু বলবা? হ্যাঁ একটু বসতে বাবা, বলেন বাবা। বলছিলাম তুই যে মেজ ভাই, জি অকাল কৃষ্ণাণ্ড ছেলে, আমার আমার নিজেকে খুব ঘৃণা লাগে যে ওর মতো একটা অর্বাচীন ছেলেকে আমি জন্ম দিয়েছি। সে নাকি মানে আমার যা মনে হয় মেজ বৌমার উপরে অত্যাচার করে, মারধর করে কিনা আমি জানি না, বাকিটা তোরা জানিস। কি বলেন বাবা, আমি তো জানি যে ওরা বেশ ভালোই আছে, সুখে আছে, ওরা বেশ রোমান্টিক না মানে ওরা বেশ ভালোভাবে দিন যাপন করছে বাবা। না ভালো নাই, ভালো নাই। তুই একটু কিছু কর, একটু শাসন কর, একটু ব্যবস্থা নে বাবা। আমি ওই গাধা গর্ধবকে ম্যানেজ করতে পারবো না বাবা, আর ও তো আমার কোনো কথাই শুনে না, বড় ভাই যে আমি সেটাই মনেই করে না সে। বাবা তুমি হেল্প করছো, বিষয়টা তুমি দেখো, আমাদের এই আছে বাবা। বুড়ো বয়সে এটিও আমি করবো। আচ্ছা ঠিক আছে যা যাচ্ছি। যাই বাবা, সালাম। এই আমি গেলাম। ওমা বসো। শুধু তো এবারে বড় বউ, তোমার তো অনেক দায়িত্ব কর্তব্য। অবশ্য আমি তোমার শাশুড়ি বেঁচে থাকতে এসব কথা বলতাম না, সেই এসব হ্যান্ডেল করতো, কিন্তু এখন তো সে বেঁচে নেই। তুমি একটু দেখো না, এগুলো দেখো না, একটু কথাবার্তা বাবা। আপনি তো জানেন বাবা, মেঝো কারো কথাই শুনে না, আপনি ছাড়া ওকে কেউ কন্ট্রোল করতে পারবে না। আমি দেখছি আপনি এই ব্যাপারটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। চা এনেছিস? আবার চা খাবে? নিয়ে আসবো আমি। তুমি নিয়ে কিছু বলতে এসেছিলি মা, এখানে বস। হ্যাঁ বাবা। আপনি না বলেছিলেন আমি যা চাইবো আপনি তাই দিবেন? হ্যাঁ অবশ্যই দেবো, সেটা বলেছিলাম, এখনো সেই কথায় আমি বহাল আছি। বল কি চাস? আপনি আমার মাথা ছুঁয়ে বলেন আমি যা চাইবো তাই দিবেন। মাথা ছুঁয়ে বলতে হবে? ওয়া ওয়া বা, আমি যা মুখ দিয়ে বলি সেটাই হয়। তারপর তোর শান্তির জন্য বললাম, বল বাবা। আমি আপনার ছেলেকে আরেকটা বিয়ে দিতে চাই। কে এত বড় সাহস তোমার করতে? আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বিয়ে দিতে হবে? কি বলছিস এগুলো? বাবা আমি আপনার পায়ে ধরি বাবা, আপনি আমার সুখ যদি চান আপনি ওনাকে আরেকটা বিয়ে করা দেন বাবা, আপনি আমার কথাটা রাখেন। তো অন্যায় আব্দার আমাকে সহ্য করতে পারে? ওকে আমি আমার মেয়ে দিই, একজন বাবা তার মেয়ের জামাইয়ের অন্য জায়গায় বিয়ে দেওয়ার পারমিশন দেয় কোথাও? পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটেছে? বাবা আমি আপনার মেয়ে হয়ে এই বাসায় থাকতে চাই বাবা, আমি সারা জীবন আপনার সেবা যত্ন করে থাকতে চাই বাবা, আপনি আমার কথাটা রাখেন বাবা, আপনি আমার সুখ চান না? বড় বৌমা, বড় বৌমা, বৌমা ওরে ওকে যেতে বলো, আর ওকে বলো ওর স্বামী যা খুশি তাই করুক, আমার এ ব্যাপারে কোনো কথা নাই, আমি কোনো কথা বলবো না। তুমি যাও তো মা, আমার সামনে থেকে যাও, যাও যাতে যাও, প্লিজ যাও। বাবা বাবা আপনি কি বলছেন? আমি ম্যানেজ করছি বাবা, বাবা আপনি আপনার শরীর খারাপ করবে।
আমি ভাবিকে অনেকবার বললাম যে আমি হসপিটালে যাই। ভাবি বলল যে তুমি বাসায় থাকো। হ্যাঁ, ও ঠিকই বলেছে। এত বড় সংসার, সবাই চলে গেলে বাসা দেখবে কে? তুমি বাসায় থাকো। সাব্বিরটা এখন আসছে না, ওকে নিয়ে একটু হাসপাতালে যাব। সাব্বির, দাঁড়া। বলো, কোথায় গিয়েছিলি? বাইরে। দেখ সাব্বির, তোর কারণে বাবা হার্ট অ্যাটাক করে এখন হাসপাতালে, এরপরে তোর শিক্ষা হয়নি। সব দোষ কি এখন আমার? বাড়িতে যা কিছু হবে সব আমার দোষ, তাই না? কি শুরু করছো ভাইয়া তোমরা? বুঝলাম না আমি। তাহলে আমি একটু হাসপাতালে যাচ্ছি, তুমি বাসাটা দেখে রেখো। আমি বাবাকে বলেছি। বাবাকে সব বলেছি মানে কি বলেছো? আপনার বিয়ের কথা। বাবা কি বলছে? বাবা রাজি হয়েছে। বাবা রাজি হইছে? আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি সত্যি বলছো? হুম, সত্যি বলতেছি। বাবা রাজি হইছে, আপনি চাইলে এখন বিয়ে করতে পারেন। এটা তো অনেক খুশির সংবাদ। দাঁড়াও, রিমিকে একটা ফোন করে জানায়নি। হ্যালো। এ বাবা তো আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। আর কি বলতেছ আসলে? তাহলে কবে বিয়ে করবো বলো? কালকে বিয়ে করি, চলো। কালকে? ঠিক আছে, করা যায়, আমার তো কোনো সমস্যা নেই, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিয়ে করবো আমরা, ঠিক আছে? আচ্ছা এখন রাখি তাহলে। ওকে, বাই। থ্যাংক ইউ, আজকে তোমার জন্য আমার আর রিমির বিয়েটা হতে যাচ্ছে। আজকে চাইলে তুমি খাটে থাকতে পারো, আমি ড্রয়িং রুমে থাকছি। এইখানে শোবা, ঠিক আছে শো। মেঝু বউ এত লক্ষ্মী একটা মেয়ে, এইভাবে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে? না না, এটা হতে পারে না। ওর জন্য কিছু একটা করতে হবে আমার। হ্যাঁ আসো, বসো। আমার ভাইয়ের কি মন খারাপ? না, পড়ছি। আমার কাছে মিথ্যা বলল না, বলো কি হয়েছে? আচ্ছা ভাবি, তুমি কি আসলেই আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবে? আরে না, এই বাড়িতে আমার বাবা আছে, ভাবির মতো বোন আছে, একটা ছোট ভাই আছে, তোমাদের রেখে আমি কই যাব? আর আমার তো বাবা মা নেই, ছোট থেকেই মামার বাসায় বড় হয়েছি, আমার তো যাওয়ারও জায়গা নেই। তোমাদের ছেড়ে কি আমি যেতে পারবো বলো? ভাবি, আমি তোমার কষ্ট বুঝি, তুমি কোনো টেনশন নিবা না। তোমার যখন যা কিছু লাগে শুধু আমাকে বলবা, আমি সব কিছু এনে দিব। সত্যি নিয়ে আসবা তো? হ্যাঁ অবশ্যই, কি লাগবে তোমার বলো? আমাকে ফুল এনে দাও। ফুল লাগবে? আরে গোলাপ, চম্পা, চামেলি, শাপলা, কি ফুল লাগবে তুমি শুধু বলো। এত আইটেম লাগবে না, শুধু অনেকগুলো গোলাপ আর গাঁদা ফুল এনে দাও। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নাই, আমি এখনই ফুল নিয়ে আসতেছি। তোমার কত ফুল লাগবে? আজকে মনে করো বাড়ি ঘর সব একদম ভরে ফেলবো। আসো তো, আমার ফুল দেখো, আমি সাজাইছি। কেমন হয়েছে? কিন্তু সাজাইছিস কেন? বাসর ঘর, নতুন বউ আসবে না? নতুন বউ আসবে, উনি তো আজকে বিয়ে করেছে। মেঝো, তুই এগুলো কি বলছিস? তুই কি হুশে আছিস? পাগল হয়ে গেলি? তুই কি বুঝতে পারছিস তোর জীবনটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে?
হ্যাপি, আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকবে। আচ্ছা বুঝলাম, ওরা না হয় এ ঘরে থাকবে, কিন্তু তুই? কেন, রান্নাঘরে? রান্নাঘরে কাজের মেয়ের জায়গা কোথায় হয়, রান্নাঘরেই তো থাকবে। ভাবি, ওরা মনে হয় চলে আসছে, যাও দরজা খুলো। যাও। তুমি কে? আমি আমি এই বাসার কাজের মেয়ে। দেখতে তো সুন্দরী, আর দেখে ভালো ঘরের মেয়েও মনে হয়। তো বাসায় কাজ করো কেন? কোথাও যাওয়ার জায়গা নেই যে, এই জন্য। ওকে যাও। হে আল্লাহ, আমি আর পারছি না, আমার মনে তুমি ধৈর্য দাও, আমার মনে কোনো শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। মেজো, মেজো, এই মেজো। ভাবি, মেজো কো ডাকছো কেন? কেন? আমার ওই পরিচয় মরে গেছে, আমি এ বাসার কাজের মেয়ে, আর এখন থেকে তুমি আমার নাম ধরে ডাকবা। মানে কেন, কি হয়েছে? কারণ আমি নতুন বউকে বলেছি আমি এই বাসার কাজের মেয়ে। কি করলি বেজো এটা? তুই এমন কেন রে? ছয় নম্বর টেবিলে পানি দে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। যান, চলো ঘুমাই। চলো শুয়ে বসি। হ্যাঁ, কি করতেছো তুমি? ওঠো, যাও নিচে যাও। জান, কালকে ফ্লোরে শুয়ে আমার ঠান্ডা লেগে গেছে, আজকে একটু উপরে শুই। তুমি জানো না কেউ পাশে থাকলে আমার ঘুম আসে না, নিচে যাও। জান, আজকে একটু উপরে শুই, ঠান্ডা লাগছে তো। নিচে যেতে বলছি না, নিচে যাও। Thank you.
শুনে শাসন বারণ হলো আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে বলে আমায় অসতি না শুনে শাসন বারণ হলো আমার যে ক্ষতি দেখিলে যে হাসে লোকে বলে আমায় অসতি দেহে আমার চিতার এই কিরে তোর পীড়িতের ফল দেহে আমার চিতার এই কিরে তোর পীড়িতের ফল এই সাজা দিবে আপনি এত রাত্রে এখানে আপনার কিছু লাগবে না আমার কিছু লাগবে না দেখি আপনার শরীর খারাপ পড়ে না তো গায়ে হাত দিবা না ঘুমাও তোর কারণে এই হাল আমার মোর তাছি ধুকে ধুকে কান্দিলে না ভিজে আঁখি জল বলতে কি নাই চোখে তোর কারণে এই হাল আমার মোর তাছি ধুকে ধুকে কান্দিলে না ভিজে আঁখি জল বলতে কি নাই চোখে মশি উড়ে এইভাবে শুয়ে আছেন আপনি তো কাঁপছেন দেখি আপনার তো অনেক জ্বর আমি পানি নিয়ে আসছি বসো তোমার কোথাও যেতে হবে না যেতে হবে না মানে আপনারই তো জ্বর আমি আপনার জন্য জলপট্টি নিয়ে আসছি আমি বলছি তো তোমার কোথাও যেতে হবে না আমি তোমার সাথে অনেক অন্যায় করছি তুমি আমাকে মাফ করে দাও ছি ছি আপনি এসব কি বলছেন আপনি আমার স্বামী আপনার আমার কাছে মাপ চাওয়ার কোনো দরকার নাই তুমি আমাকে এত ভালোবাসো ভালোবাসা কি জিনিস আমি তোমার কাছ থেকে শিখেছি জানো ছি 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 শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে রিমা তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিয়েছো তোমার কপাল ভালো যে তোমাকে একটা চড় মারছে যেসব নষ্টামি করছো আর যাও তো আমার সামনে থেকে বের হয়ে যাও ঠিক আছে আমিও দেখে নিব এদিকে আসো কেমন মেয়ে তুমি হ্যাঁ নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিয়ে দিচ্ছ আমি তো এবারে কাজে মেয়ে আপনি মনে হয় ভুল বলছেন আর অ্যাক্টিং করতে হবে না আমি সবই জানি কিছু বুঝতেছিস না রিমা বল আমাদের প্ল্যানটা শুনতে হবে এইখানে কেন ভাবে চলেন নিচে গিয়ে কথা বলি আসলে আমি তোমাকে এখন যে কথাগুলো বলবো সেটা একটু আড়ালেই বলতে হবে ঠিক আছে বলেন তাহলে আমরা সাব্বিরকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিয়েছি প্লিজ বোন তুমি মেয়েটার জীবনটা নষ্ট করে দিও না সাব্বির বিয়ে করেছে হ্যাঁ তুমি জানো না না তো আমাকে তো কখনোই বলে নাই ইভেন সাব্বির তো আমাকে বিয়ে করতে চাচ্ছে হয়তো তোমাকে পছন্দ করে তাই কিন্তু সাব্বিরের বউ এসব কিভাবে মেনে নিবে বাঙালি মেয়েরা যে স্বামীর সুখের জন্য কত কিছু করে মেজ বউ তার একটা জ্বলন্ত উদাহরণ বোন ও সাব্বিরের সুখের জন্য তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে অদ্ভুত তো এমন মেয়ে তো আমি জীবনেও দেখিনি ভাবি আপনি কোনো টেনশন করবেন না দেখেন আমি কি করি আমি সব ঠিক করে দিচ্ছি সত্যি আমি অনেক খুশি হলাম বোন সত্যি ভালো লাগছে আপনি টেনশন করবেন না এবার বুঝতে পেরেছিস এগুলো সব আমার আর রিমার প্ল্যান করা ছিল আর শোনো মেজ বউ বাঙালি মেয়েরা কখনো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না আর তুমি তোমার কথা শুনে আমি ফার্স্টে অনেক অবাক পরে তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল তাই এসব প্ল্যানিং করে এই বাড়িতে বউ সেজে চলে এসেছে আর আমাদের তো বিয়েই হয়নি বিয়ে হয়নি মানে হ্যাঁ শুনুন তাহলে তোমাদের এই বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর তাই
ওই যে ওই বাড়িটা দেখতেছো না, আমাদের ওই বাড়ির ছাদটা বেশ সুন্দর। হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা জান, তোমার বাবা আমার নামে বাড়িটা কবে লিখে দিবে? শুনো, আমার কাছে না একটা প্ল্যান আছে। প্ল্যান? কিসের প্ল্যান? আমি তোমার বাড়িতে বসে যে যাবো, কিন্তু আমরা এখন বিয়ে করব না, পরে আমার বাবাকে বলবো যে আমরা বিয়ে করে ফেলছি। তো আমার হাজবেন্ড হিসেবে তো তোমাকে একটা বাড়ি লিখেই দিবে, তো বাবা যখন বাড়িটা লিখে দিবে তখন আমরা বিয়ে করে ওই বাড়িতে উঠে যাবো। বাহ দারুণ প্ল্যান তো, বুদ্ধিটা কিন্তু ভালোই। দেখতে হবে না কে বুদ্ধি দিছে। তুই তোমার স্বামী সুখের জন্য এত কিছু ত্যাগ করেছো? না বাবা, তোমার স্বামীর ভাগ আমার দরকার নেই, তোমার স্বামীকে নিয়ে তুমি সুখে থাকো। বড় ভাবি মেজবাবু কিন্তু এখন থেকে আমার বোন, আমার বোনে কিন্তু খেয়াল রাখবা। আর তোমার দেবর যদি ওর সাথে আর কোনো কিছু করছে না, তাহলে কিন্তু খবর আছে, আমি একদম ডাইরেক্ট পুলিশ নিয়ে চলে আসবো। না না না, পুলিশ আনতে হবে না, তুমি যে সাইজ করছো তাতে একেবারে টাইট হয়ে গেছে। আর যাওয়ার সময় দেখলা না কিভাবে হাতটা ধরে, ও বাবা ভালোবাসা তো শুরুই হয়ে গেছে। তাহলে তো আমার দায়িত্ব শেষ। হ্যাঁ, আমরা তিন বোন এখন এই বাড়িতে।